হায় হায় হায়, কাকে বুঝাবো আমি, কেমনে বুঝাবো? জাদু তো জানি না, এমন তো শুন নাই, সুর হইলেও তো বুঝাইতে পারতাম, সুরও তো নাই, বাঙ্গা ঢোলের মতো আওয়াজ, জাদু তো জানি না। জানতাম তাহলে আমার সমাজের যুবককে বৃদ্ধকে সবাইকে বুঝিয়ে ছেড়া দিতাম। আজান হইতো, যে যেখানে আছে ওইখানেই দাঁড়া বলতো আল্লাহু আকবার। যদি বলতো কেন তুই এখানে দাঁড়ায় গেলি, দেখিস না আল্লাহ ডাকছে, আল্লাহ আবার কে, আল্লাহর পরিচয় তুই জানিস না আল্লাহকে, যে 99 পদের মালিক, দুয়ের পদের মালিক যদি ডাকার পরে লুঙ্গির খবর না থাকে, তো 99 পদের মালিক আল্লাহ ডাকে, তো রাস্তায় দাঁড়াবে না তো দাঁড়াবে কোথায়? কয় পদের মালিক? কয়টা? আজকে যায় 99 নামের অর্থ দেখেন, তারপর আপনি বুঝে আসবে আল্লাহকে। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ নিজের পরিচয় দিছে, আমি আল্লাহ না, তু আল্লাহ, আমি আল্লাহ, কে চিনিস? আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল কাবিলুল বাসিতুল খাফিদুল রাফিউল المدير السميع البصير الحكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائف الشهيد الحق الوقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمقضي المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 قادر مالك الله ده. যে যেখানে আসিল ওইখানে দাঁড়ায় যাওয়ার কথা, জান্নাতের চাবি দিতে যাবে। আমি তো বলি এই উম্মতকে আল্লাহ কেন ডাকে জানেন? সারা রাত্র যখন পার হয়ে যায় তো আল্লাহ বলে সারা রাত্র পার হয়ে গেল, তোর লোকে কথা হইলো না, শুভে সাথে হইতে দেরি, ডাকতে দেরি করেন না, আস না একটু কথা বলি না, নামাজি আল্লাহর সাথে কথা বলে, ফজরের সময় যখন কথা শেষ হয় আবার দুপুরে ডাকে, সেই সকালে কথা হলো, এখন তো দুপুর হয়ে গেল, একটু আয় না তোর সাথে একটু কথা বলি না। দুপুরের পরে যখন বিকাল হয় আসর পড়ে, আল্লাহ আবার ডাকে, সেই দুপুরে কথা হলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। আবার যখন মাগরিব হয় সারাদিন সেই দুপুরে বিকালে কথা হইলো, এখন তো সূর্য ডুবে গেল, আয়না একটু কথা বলি না। আপনি বলবেন তাহলে এসা রাখলো কেন? এটাও দিতেছি যে এসা কেন, একটু পরে ঘুমায় যাবি, সকালে উঠলে উঠাইলে উঠবি, নাহলে আর কোনোদিন তুই উঠবি না, চিরদিন নিদ্রা হয়ে যাবে তোর, ঘুমায় যাবি একটু পরে, সকালে উঠাইলে না উঠবি, উঠতে পারলে না উঠবি, যদি না পারলি তাহলে চিরদিনের জন্য নিদ্রা হয়ে যাবে, আয় না ঘুমের আগে একটু শেষ ম্যাচ দুইজনে কথা বলে ঘুমাই না। এই জন্য ডাকে, আমাদেরকে ফুটানোর জন্য ডাকে, জান্নাতের চাবি দেওয়ার জন্য। কোথাও অন্যদিকে চলে গেল এই জন্যই আল্লাহ আমাদেরকে দিন দিছেন, দিন এই জন্যই দিছেন। একটা বিবেকবান বুদ্ধিমান মানুষ বাবা উচিত যে কাউকে দিন দিলেন না, আমাকে কেন দিন দিলেন আল্লাহ? আমাদেরকে দিন এই জন্যই দিছেন, আল্লাহ আমাদেরকে ফুটাইতে চান। মৌসুম যেরকম ফুলকে ফুটায়, ফলকে ফলায়, ঠিক দিন আমাদেরকে ফুটায়, দিন আমাদেরকে ফলায়। যখন ফুটব তখন আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব, শুধু এই দুই জায়গায় সীমাবদ্ধ থাকবে না, বরং এটা আগে যাইতে 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 সমগ্র সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হবে। এই জন্যই তো সুরমা বলে, সুরমা নদী বলে, সুরমা নদী বলে,
শাহজালাল আমার উপর দিয়া মুসল্লা দিয়া পার হইছে এটা তো শাহজালালের ইচ্ছা সে আমার উপর দিয়া ইচ্ছা করলে হাইটও পার হইতে পারে কেন না সে তো আমার কাছেও আকর্ষণের পাত্র আমার কাছেও সাহাবায়ে কেরাম ঘোড়ার উপরে নদী পার হইছেন সমুদ্র জাননা আপনি দাম্মাম থেকে চলে আসেন বাহরাইনের দিকে তো দেখবেন ওই জায়গায় চিহ্ন এখনো লাগানো আছে আমি দেখে আসছি আপনারা দেখে আসেন ২৭ কিলোমিটার ঘোড়া দৌড়ায় পার হয়েছেন বাহরাইনের দিকে জায়গাগুলো এখনো চিহ্ন দেওয়া আপনি তো মোবাইল ফোন আজকে পাইলেন উমর রাদিয়াল্লাহু তাআলা জুমার দিন মেম্বারে দাঁড়ায় উঠতেছে আর বলতেছে সারিয়াতের জাবাল সারিয়া পাহাড় সামলা ওই পাহাড় এখনো বন্দর আব্বাসে রাখা আছে ইরানের শহর পুরো পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে আমি দেখে আসছি আপনারা দেখে আসেন পুরো পাহাড়ে সাইনবোর্ড লাগানো আছে হাজা হুয়াল জাবাল এটা ওই পাহাড় যেটা ৩০০০ কিলোমিটার দূর থেকে যেখানে প্রযুক্তির ছোঁয়াই নাই ঘোড়া গাদার যুগ ওই সময় দেখা দিছে এটা সাইনবোর্ড লাগানো আছে এখন আমি মরক্কো দুইবার গেছি উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায় বলছিল ওইবারে মানুষ আছে কিনা বলো আমাকে আমি এটা ঘোড়া দিয়া পার হব অথচ ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক ৮ ঘন্টার ফ্লাইট আটলান্টিকের উপরে ৮ ঘন্টা চলার পরে ওইবারে নিউ ইয়র্ক আছে আমি দুইবার ম্যাপ ফালায় রে আমি দুইবার গেছি এখনো মিনার বানানো আছে কবর আছে পাশের দেশে টিউনিসিয়া যাওয়ার পরে আমি সালাম দিছিলাম সালাম ওকবা তোকে স্যালুট তুই দুনিয়াকে বুঝায় গেছে সত্যই ঠিক সমগ্র সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র আসেন মেরে দোস্ত ডাইম বাম ভামাম বাবা ব্যতীত নিজেকে আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র কিভাবে বানাবো এটা এটা জানি জীবনটা অতি ছোট ৬০-৭০ বছরের জীবন আল্লাহ বড় সতর্ক করছেন যুবকদেরকে আল্লাহ সতর্ক করছেন কানের কাছে আয়া শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা যুবক যৌবন যেন তোকে ধোকা না দেয় কাম্মি শাব সাবাকা কাইলা মৌত কত যুবককে তো আমরা যৌবন সহ বুক ভরা আশা সহ চোখ ভরা স্বপ্ন সহ কবরের কোলে শোয়াই পদ্মা উদ্বোধন হয়েছে বটে কিন্তু প্রথম দিনই বাইকওয়ালা বাইকওয়ালাদের কপাল কপালে দাগ লাগায় চলে গেছে কম আশা তো ছিল না ওর বুক চোখে বুক ভরা তো কম স্বপ্ন ছিল না যে আমি ভিডিও করব ওই পারে যাব কি জানা ছিল ওর যে মধ্যখানে আজরাইল ওর জন্য অপেক্ষা করতে ঠিক না আপনি তো বলবেন অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক না আজরাইল থেকে আসলো ঠিক না এটা আল্লাহরই সিস্টেম মালাকুল মউত আল্লাহকে বলছিল আল্লাহ হুকুম তো অমান্য করা যাবে না নিয়া তো আসবো কিন্তু মনের ভিতরে আসে মানুষ তো আমাকে সারাদিন আলোচনার পাত্র বানায় দিবে সারাদিন আমাকে নিয়ে আলোচনা করবে খুব লিখবে খুব বলবে যে আমার কাম নাই খার সারাদিন গলি গলি ঘুরা বেড়াই যাকে মনে চায় উঠায় আনি আয় আল্লাহ বলে মৃত্যুর কারণ বানায় দিব কারণ আলোচনা করবে তোমার নাম দিবে না যেমন করুণার ৩ বৎসরে দুনিয়ার কোন মিডিয়াওয়ালা লেখে নাই যে আজরাইল এতগুলা লোক নিয়ে গেল সবাই লেখছে করুণায় মরে গেছে আজরাইল আল ইসলামের নাম কোন মিডিয়াওয়ালারা একবারও লেখে কারণ বানায় দিব তুমি চিন্তা করো না কারণ নিয়ে আলোচনা হবে ফাইটিং হবে এটা হবে সেটা হবে কিন্তু তোমার নাম তো ভুলেও নেবে না কিন্তু অপারেশন তো উনিই করেন ঠিক না যুবকদেরকে কানের থেকে কাছে এসে বলতেছে আল্লাহ লুকায় পড়ো না আমাদেরকেও বলতেছে দুনিয়া 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 চাকচিক্য তোমাদেরকে যেন বিমুখ না মতিঝিলের মানুষ মতিঝিল চিনেন চিনেন মতিঝিল অর্থ চিনেন জানেন মূর্তি ঝিল এটা ঝিল ছিল এখানে মুক্তা পাওয়া যেত এটার জন্য নাম ছিল মূর্তি ঝিল কি হ্যাঁ
মুতি 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 মানে হলো মুক্তা মুক্তা পাওয়ার জিল ছিল এটা এখন তো বড় বড় বিল্ডিং দেখেন ঠিক না দান মন্ডি চিনেন না চিনেন না এখানে দান বিক্রি হতো আমি আমার চোখে দেখি দান বিক্রি হতো বিভিন্ন জায়গার থেকে দানের বড় বড় নৌকা আসতো রায়ের বাজার দিয়া ঢুকতো আর ওইখানে দান বিক্রি হইতো এর জন্য দান নাম ছিল দান মুন্ডি মুন্ডি মানে বাজার দানের বাজার এখন তো দেখতেছেন আকাশ চুম্বক বিল্ডিং নিজেকে আকর্ষণের পাত্র মানে শিখি যুবক শিখো তুমি কিভাবে আকর্ষণের পাত্র দাড়ি পাকা আলা বুঝুক যে কিভাবে আকর্ষণের পাত্র হবে শেষ কথায় চলে আসছি দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যদি একটাও পাকাইতে পারত বিশ্বাস হয় না হাদিসে আছে হাদিসে হাদিস বলে দিতেছে আগে একটা দিয়ারি মুহাদ্দিসে জামান মারা গেছে আল্লাহ জিজ্ঞেস করছে 80 বছরের বুড়াকে বুড়া কি নিয়ে আসছ কিচ্ছু নিয়ে আসি না সাদা দাড়ি নিয়ে আসছি আল্লাহ আরো চেয়ে গেছে সাদা দাড়ি তার আগুন কেন আপনি না বলছেন সাদা দাড়ি নিয়ে লজ্জা পাওয়া যাবে পুরা সনদ সহ আল্লাহকে শোনা আছে আপনি বলছেন জিব্রিলকে জিব্রিল বলছে আমাদের নবীজিকে উনি বলছে সাহাবাদেরকে সাহাবারা বলছে তাদের ছাত্রদেরকে সে বলছে তার ছাত্রকে সে বলছে তার ছাত্রকে আমি হইলাম ওনার ছাত্র আপনি সাদা দাড়ি দেখে লজ্জা পান আয়সা তো দেখতেছি আপনি উল্টাটা আর ও চোখ বড় বড় করতেছেন আল্লাহ আশি দিয়া বলছে মাফ করে দিলাম সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম দাড়ি তো ছিল জান্নাতে যাওয়ার জন্য সে করার জন্য তো ছিল না এই উন্মুক্তকে তো দাড়ি দিছে রাখার জন্য জান্নাতে যাওয়ার জন্য আপনি তো দামও জানেন না নাম কামও জানি না এই উম্মত তো নিজের পরিচয় জানে না যে এই উম্মতকে কত বড় পরিচয় দিছে আল্লাহ জানি না জানতেও চেষ্টা করি না আর যাও জানি সব উল্টা পাল্টা জানি কেন সবাই তো জানতে চাই কিভাবে গুগলের মাধ্যমে ঠিক না কি গুগল বোঝেন না মনে বোঝেন না নেটে সার্চ দিলে সব পাওয়া যায় ঠিক না আচ্ছা বলেন তো নেট অর্থ কি হ্যাঁ আচ্ছা বাংলায় জাল খারে কয় হ্যাঁ দূর মিয়া জাল টাকা আছে না বাংলায় জাল কাকে বলে দুই নম্বর ঠিক না এরম দাইলি তো হয় কি না ছয় নম্বর আমার আগে তো হুজুর বলতে ছিল শিক্ষা দরকার ছিল হকানি আলেমদের কাছে আল্লাহ আলাদের কাছে যদিও সঠিক পাবেন কিন্তু আলেমের দিকে হাইটা যাওয়ার স্বভাবটা কোথায় পাবেন এর কাছে বসার স্বভাবটা কোথায় পাবেন এর কাছে সাক্ষাৎ করার স্বভাবটা কোথায় পাবেন এর লোকে সম্পর্কের স্বভাবটা কোথায় পাবেন কোথায় পাবেন আপনি বলেন আপনি বলবেন এর সাথে সম্পর্কের প্রয়োজনটা কি আমার তাহলে একটা উদাহরণ দিই বুঝে আসে কিনা দেখি বাংলাদেশে যদি কোনো ফাঁসির আসামি হয় আর সর্বকোর্ট থেকে যদি সিদ্ধান্ত হয় ফাঁসি তাহলে তার জন্য কোন রাস্তা খোলা থাকে প্রেসিডেন্ট ঠিক না জানের ভিক্ষা চাওয়া ঠিক না হ্যাঁ প্রেসিডেন্টের কাছে কি উকিল চলে জজ ম্যাজিস্ট্রেট বিচারপতি কিছু চলে হ্যাঁ ওখানে কি চলে চলে একটা জিনিস যদি চালাইতে পারেন যদি আপন জন যায় কেউ কানে কানে সুপারিশ করতে পারে প্রেসিডেন্টের একমাত্র আপন জন ভাঙ্গেই কইয়া দিয়ে যদি হোম মিনিস্টারের দৈরা ক্যাক করতে পারেন আর উনি যদি যায় করে মাফ করে দেয় আর যদি উনি মাফ করে দেয় প্রেসিডেন্ট তারও বলার কোনো ক্ষমতা আছে কোর্ট বলতে পারবে হ্যাঁ হাইকোর্ট জজ কোর্ট কোন কোর্ট বলতে পারবে আমরা ফয়সালা দিচ্ছি সব ফাঁসির আপনি মাফ করলেন কি করে এই কথা বলতে দেরি চাকরি মনে হয় যেতে দেরি হবে না ঠিক না হ্যাঁ বলবে আমার অধিকার এটা তুমি আঙুল উঠাবে কেমতের দিন সুপারিশ চলবে সুপারিশ
আপনি নেটে সব পাবেন কিন্তু সম্পর্ক না হইলে কে আমাদের মাঝে সুপারিশ করতে পারবে আল্লাহর কাছে সুপারিশই কাকে দাঁড় করাবেন নেটকে না কাকে হক্কানি আলেম উলামা আল্লাহ আপনি বলবেন এরা সুপারিশ হবে কি করে তাহলে আপনাকে আমি বুঝাই বাংলাদেশটাকে সুরক্ষিত করার জন্য কয়টা বাহিনী আছে একটা বিতর্কিত বাহিনী এরা বিতর্কটাকে সুরক্ষিত করে একটা বাহিনী আছে শুধু বর্ডারকে সুরক্ষিত করে ঠিক না জানের বাজি লাগায় বর্ডার সুরক্ষিত করে ঠিক না আরেকটা বাহিনী আছে যদিও তিন বাহিনী মিলে এক বাহিনী বলতেছি আমি এরা হলো বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে এরা সুরক্ষিত করে ঠিক না হ্যাঁ হ্যাঁ এই আলে মোলামারও আল্লাহরও চারটা বাহিনী আছে এক বাহিনী দিয়ে আল্লাহ হরফকে অক্ষরকে সুরক্ষিত করতেছেন এরা হলো কারি এদের সামনে কোনো একটা অক্ষর উল্টা পড়বেন সাথে সাথে ধরবে এটা এমন না এমন দ্বিতীয় এক বাহিনী এরা অক্ষরকে সুরক্ষিত করে প্রথম বাহিনী অক্ষরকে সুরক্ষিত করে হরফকে দ্বিতীয় বাহিনী শব্দকে সুরক্ষিত করে সেটা হলো হাফেজ ভুল পড়তে দেরি লোকমা দিতে দেরি করবে না একটা বাহিনী আছে যারা অর্থকে সুরক্ষিত করে এরা হলো হক্কানি আলে উলামা কোরআন হাদিসের অর্থ ভুল করবেন জাগারটা জাগায় ধরা বসবে এটা এই অর্থ না এই অর্থ এদের মাধ্যমে আল্লাহ অর্থকে সুরক্ষিত করবেন আরেকটা আছে কোরআনের মারে কোরআনের মারে মগজ বা গভীরতা এটা সুরক্ষিত করছেন আল্লাহ হক্কানি আল্লাহ ওয়ালা দ্বারা এই চার বাহিনী হইল আল্লাহর বাহিনী নির্বাচিত এই জন্য এদেরকে আল্লাহ কিয়ামতের দিন সুপারিশের অধিকার এই জন্য শেষ কথা বলতেছি এদের থিকা শিখেন নেটের থিকা শিখতে পারেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনার সুপারিশই হবে না কিয়ামতের দিন আপনি যে সুপারিশের দাবিদার হয়ে দাঁড়াইতে পারবেন না যেমন আমি বইলা বেড়াই বলি সব জায়গায় বলি কিন্তু পাই না কোথাও আচ্ছা বলেন এই মজমা আপনারা যতদিন চুল কাটছেন এই পর্যন্ত সেলুনে যায় ঠিক না আমাদের যুবকরা তো এখন সারা রাত নেটের ভিতরে চুলের স্টাইল দেখে যেই স্টাইলটা চয়েস হয় ওটাকে আবার কি বলে জানি এটাকে স্কিন শর্ট দিয়ে রাখে আর দোকানে যায় দেখায় এই স্টাইলে কেটে দিবি আজ পর্যন্ত তো একজনও নাই যে আমরা যারা যায়া সেলুনে বলছি যে আজকে আমার চুলটা কাটবে না তোমার ডিজাইন না আমার ডিজাইন বলবে তাইলে আবার কোন ডিজাইন আমার নবীর ডিজাইনে কেটে যদি জিজ্ঞেস করে কেন কেয়ামতের দিন দেখা হবে ওই সময় যেন হাত পাতার সুযোগ হয় যে সারা জীবন তো কাটতে পারি নাই একবার হলো আপনার স্টাইলে চুল কাটছি আমাকে কি দিবেন জানা জান্নাত কিয়ামতের বাদশা তো আমাদের নবী আল্লাহ নবী সমস্ত নবী রসূলরা কিয়ামতের দিন নাফসি নাফসি সমগ্র সৃষ্টি এমনকি ফেরেশতারা পর্যন্ত বলবে সাল্লিম সাল্লিম আল্লাহ বাদশা কিন্তু আমাদের নবীজি কিয়ামতের মাঠে বলবে রব্বি উম্মতি আল্লাহ উম্মতকে বাঁচাও আল্লাহ একজনকে শুধু কিয়ামতের মাঠে বলবে সালতুকা সাতি সাতপা বন্ধু মালিক আমি বটে কিন্তু রাজা আপনি বাদশা কাকে চান কতগুলা চান চাইতে দেরি আমি দিতে দেরি করব সুপারিশ কার জন্য করবেন কত কোয়ান্টিটি করবেন করেন আমি মঞ্জুর করতে দেরি রসুলের স্টাইলে তো একবার চুল কাটি এই কথা বলা কাটি নাই অনেকে বলবে আমরা তো যে ছোটই কাটি ঠিক না কিন্তু শব্দটা তো বলেন নাই যে আমার রসুলের স্টাইলে কাটি নিয়ত তো করে যান নাই মা বাবা আছে কার হাত উঠান তো দেখি অনেকেরই আছে আলহামদুলিল্লাহ না মানে কিন্তু আজ পর্যন্ত বলেন কোনোদিন অফিসের থেকে বাহির হয়ে এই নিয়তে বানিয়ে দিয়ে ছুটছেন
সবাইকে জিজ্ঞাসা করে তুমি ছোট কেন একা কথা বলিস না হজ করতে এখন 7 লক্ষ টাকা লাগে এক মাস সময় লাগে আমি কবুল হজ করার জন্য যাইতেছি কারণ আমি এখন যাব ঘরে মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখব কবুল হজের ছোঁয়া লেখা বলেন এই নিয়তে আজ পর্যন্ত কে অফিস থেকে বাহিরে বাড়ির দিকে ছুটে গেছে একজন আন্দোলন একদিন তো ছুটি নেই শুধু শুধু তো বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন না ইন্নামাল আমালু বিন্নিয়াত শুধু শুধু তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন না নিয়তের মাধ্যমে তুমি সওয়াব পাবে এই নিয়তে তো বাড়ি জেনে বলবেন ডেলি যাই তো দেখে হাসি দেই কিন্তু এই নিয়তে তো ছুটা যান নাই যে এখন যাই কবুল হজের সওয়াব কমা হ্যাঁ কত সহজ ছিল কোন গরিব যদি আল্লাহর বিরুদ্ধে ক্লেম করে আপনি তো টাকাই দেন না হজ করব প্রত্যেকার সওয়াবই পাব প্রত্যেকা তো আল্লাহ বলতে পারে তোর মা বাবা কত দিছিলাম কত জীবনে একবার করতো বা দুবার করতো টাকা দিয়া তুই তো ডেলি 10 বার করতে পারতি করিস নাই কেন বল কি জবাব দিবেন এখানে অধিকাংশ মানুষ কোরআন পড়তে জানেন না আপনারা আমার বিশ্বাস ঠিক না এখন যদি আমি প্রশ্ন করি যে আপনি যখন কোরআন পড়তে পারেন না তো কোরআন খতমের সওয়াব পাওয়া আপনার জন্য সহজ না সহজ নাকি কোরআনই তো পড়তে জানেন না সওয়াব করতে কে পাবেন ঠিক না কিন্তু আল্লাহ এদের দিকে তাকায় সূরা ইখলাস দিছেন একবার পড়বা 10 পারা দুইবার পড়বা 20 পারা তিনবার পড়বা 30 পারা যাতে কোনো কোরআন যে পড়ে পড়তে পারে না সেজন্য কিয়ামতের দিন এই কথা না বলতে পারে আল্লাহ আমি কোরআন পড়তে পারি না কোরআন খতমের সওয়াব কোত্থেকে পাবো আল্লাহ বলে সূরা ইখলাস তো এইজন্যই পাঠাইছিলাম যে তুই একবার পড়বি 10 পারা দুইবার পড়বি 20 পারা তিনবার পড়বি 30 পারা বলে এই নিয়তে ডেলি তিনবার কি আছে যে আমি তিনবার সূরা ইখলাস পড়ি এই নিয়তে না পড়বো না পড়বো না পড়ি আমি অভ্যস্ত এটায় অল্প ঠিক না অল্প কয়েকজন হাত উঠাইছেন ঠিক না কিন্তু উচিত তো ছিল সবার পড়া তাইলে তো 31 নাইটে আমিও নামতে পারতাম রাস্তায় সবাই যদি জিজ্ঞাসা করতো কি হুজুর আপনি নামলেন কেন তা আমারও আজকে 31 ওই কিসের 31 365 দিনে 365 কোরআন খতমের সওয়াব আমার আমানতে লেখা হয়েছে আমি মাত্র না তো নাম দেখে তুমি তাহলে তো আমিও নামতে পারতাম 365 দিনে 365 কোরআন খতম হয়ে গেছে ঠিক না কি খুশির বিষয় না খুশির বিষয় না হ্যাঁ আমি তো খুশির জন্য নামতাম আর একদল কি জন্য নামছে এটা তো আমার বিষয় না কিন্তু আমার তো খুশি এটা যে 365 কোরআন খতম হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বুঝ দিয়ে জীবনটা ছোট চলে যেত কিন্তু নিজেকে আকর্ষণের পাত্র বানাইতে হবে আকর্ষণের পাত্র হলো তো আমল আমল এই জন্যই আল্লাহ আমাদেরকে দিন দিয়েছে আমাদের জন্য দিন নির্বাচন আসেন দুনিয়ার ধোকায় পড়লে চলবে না নিশা একদিন অবশ্যই কাটবে এতে কোনো সন্দেহ নাই কবির কথাই সত্য তুঝে দুনহাইকে রহো সবসে আলা খুসিনত নিরালি হো ফ্যাশন নিরালা یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے اصلے تو تماشا جگانا انو تھے دھونی آما کو سنتے ہوئے فرشتہ جکن اٹھایا نیتے آشبے تو دھونی دیتے دیتے اٹھا بے فائنل اشتغال بول تر بستو تر آئے اینا بولتی ہاں بھی آئی ام بیری بیزی তারপরে ফেরেশতা জবাব দিবে সালাল ইস্তেকাল তোর ব্যস্ততার পরিসমাপ্তি ঘটায় দিলাম টান দিবে আর উঠায় না আরে ফেরেশতা বলবে আরে ফেরেশতা বলবে আরে ফেরেশতা ইনফাকাতিল আজাল ওয়ানফাকাতিল আমাল এই ব্যক্তির বয়স শেষ আমরা নিতে বাধ্য এই ব্যক্তির আশাও শেষ তোমাদের কান্না দেখা তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল বাকিয়াতিল আমাল সমস্ত অর্জনের হাত ছাড়া সমস্ত অর্জন কি হাত ছাড়া এই জন্য তো কবি শব্দ বলছেন
دنیا میں ہزاروں مالی تھے سکندر جب گیا تو دونوں ہاتھ خالی تھے سکندر میں تو بادشاہ دو ہاتھ خالی لیا ہے چون بریت کس نے قبرے جائیں نیلے جون کینیڈی نہیں آجی تو تھی ڈالر بریت کے جون کینیڈی چینن چینن تو نا نیو ایئرک سب چی بڑو ایئرپورٹ تو ایری نام ہے جیف کے تو جان کینیڈی نہیں آ جائی تو جو اچھا نے بریف کیس لیا جائی ہپو دیپو لے ڈالار دیا پاروں مو ٹھیک نا کیوں نہیں آ جائیں ہے کیوں نہیں آ جاتے نا ایسا چل میں نا ایک جن معاشر جو تو تو بوائی شاتے آسے ای امت ای جنو آئے تو تو کوئی جاتے سٹو ای امت ای جنو جو بھی کانٹھو نالی تے روح آشار پرو مہور تو جلی چھے پھر آشے سجا گھوئے پہلے ایتو تو کوئی جاتے سٹو اللہ وعدہ کرسے امت ای شاتے حتی ہی مر گئے پنٹرنل کے روح آشد کو وہ محبت کے لئے ہاتھ اٹھا ہے وہ مالک ماف کرا دے تو اللہ پرستوت ماف کرا دے وارجہ آپ نے بول میں اپنے پتہ دے پوجی آشین ہے تیلے آریکٹہ دیا پوجائی اللہ شڑا دین اپکھا کرے کہ اللہ رہتے ہاتھ دیا توبہ کرے راترے اپکھا کرے کین تو پورا سمائے نا ایکٹا سمائے پو جنتو تین باگر ایک باگ جکن ہوتی بھائی تو ہے آجائے ایتکن پو جنتو اپکھا کرے کہ آئیشہ ہاتھے ہاتھ دیا توبہ کرے تین باگر ایک باگ جکن ہوتی بھائی تو ہے آجائے تکن ہار اپکھا کرے نکوٹو ماکاشی آئیشہ نیجے داکتے تھاکے آئیشہ مستقل فاق فرالا کیا سیش ماب چلی آئے نا اپکھا تھاکے تر پر ڈاکتے شروع لیکن معاشر انشاءاللہ قربو تو انشاءاللہ کم سے کم اس کرتے کہ ناماز ہے کنو دن چھاڑ پڑو کے کے وعدہ کرتے بڑھر دیکھیں وعدہ کن تو اللہ گھرے پوشا آسی ہاں اللہ مدر کی قبول کرے وما علینا الا البلاء اللہم لک الحمد کما ینبغی لجلال وجهک وعظیم سلطانک اللہم صلی وسلم وبارک علی حبیبک محمد اللہ بولار کرو چھو شیش سنار کرو چھو এখন যাওয়ার কোথায় বসে হাত উঠাইছি আপনি আমাদের চেয়ে ভালো স্বয়ং আপনার ঘরের ভিতরে আর কোন এলাকায় বসে হাত উঠাইছি এটাও জানেন কাদেরকে নিয়ে হাত উঠাইছি এটাও জানেন কে কে আমাদের সাথে সংযুক্ত আছে এটাও জানেন সময়টা কোন সময় এটাও জানেন রাত্র তিন বাজার একবার অতিবাহিত হয়ে গেছে আপনি প্রথম আকাশে চলে আসছেন আহ্বান করতেছেন কে চাও কি চাও আল্লাহ তাকায় দেখেন আমরাই চাইতেছি কি চাবো মালিক চাওয়া ছাড়া তো হাজারো জিনিস দিছেন আমাদের অস্তিত্বটা কি কম বড় তাও মুসলমানের ঘরে তাও সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহ এক ফোঁটা পানি থেকে এই পর্যন্ত পৌঁছায় দিছেন কোনোদিন আপনার কাছে চাই নাই আজকেও বেশি কিছু চাবো না আল্লাহ যেই জীবনটা চলে গেছে এটা যেন মাপের খাতায় চলে যায় সকাল সূর্য উঠতে দেখবো কি দেখবো না এটাও জানি না আল্লাহ যতটুকু বাকি আছে ততটুকু যেন ফুটন্ত হয় ফুজন্ত না হয় ফুটন্ত হয় আমল দ্বারা যেন ফুটন্ত হয় দিন ইসলাম দ্বারা যেন ফুটন্ত হয় আল্লাহ পূজন্ত না হয় ফুল না ফুটলে মাল্লা কেউ দোকানে সাজায় না ডাস্টবিনে নিক্ষেপ করে যখন ফুটন্ত হয় তো দোকানে সাজায় মানুষ আকর্ষিত হয় আমাদেরকে ফুটন্ত বানায় পূজন্ত বানায় বিশেষ করে আমার সমাজের যুবকদেরকে বিশেষ করে আমার সমাজের ভবনদেরকে বিশেষ করে আমার সমাজের শিক্ষিত লোকগুলাকে বিশেষ করে আমার সমাজের প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ বাচ্চা বাচ্চাকে আল্লাহ আল্লাহ কবুল করেন এই আয়োজন কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন শ্রোতা বক্তাকে কবুল করেন আল্লাহ পুরো এলাকাকে কবুল করেন আল্লাহ পুরো এলাকাকে কবুল করেন এর সুবাদে পুরো দেশকে কবুল করেন পুরো দুনিয়ার মুসলমানকে কবুল করেন ইনসানের সুবাদে জিন্নাতকেও কবুল করেন আল্লাহ চার যে পেরেশানি আছে
প্রয়োজন আছে জানি না কি কি প্রয়োজন আছে কুদরত দ্বারা সব পুরা করে দেবে অসুস্থ আছে তো শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করে জটিল রোগে আমাদেরকে আক্রান্ত করেন না হাড়ের দিয়েন না কিডনির দিয়েন না লিভারের দিয়েন না ব্রেন স্ট্রোকের দিয়েন না ডায়াবেটিসের ক্যান্সারের দিয়েন না কাউকে দিয়া থাকলে আয় আল্লাহ কুদরত দ্বারা শেফায়ে কামেল আজেলা মুস্তামেররা নসিব করে আয় আল্লাহ যারা আয়োজন করছে আর আমরা যারা আসছি আয় আল্লাহ এছাড়া এই এলাকায় যত বাসিন্দা আছে এদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে যারা বরাবর ঈমান নিয়া সবাইকে মাফ করে আমিন আমাদের জমিনের নিচে যারা যারা বরাবর ঈমান নিয়া শুয়ে আছে সবাইকে মাফ করে দেন বিশেষ করে আমাদের আপনজনদেরকে মাফ করে দেন আমাদের মা বাবাকে মাফ করে দেন আল্লাহ আমাদের দেশকে সর্ব ধরনের দুর্যোগ থেকে হেফাজত করুন আল্লাহ দুর্যোগ থেকে হেফাজত করুন আমরা বিশ্বাস করি আয় আল্লাহ শতবার ভূমিকম্প আসছে কোন সময় বিপর্যয় হয় না আল্লাহ আপনি আমাদেরকে সুরক্ষিত করেছেন করোনা আসছে দুনিয়া বলছে বিপর্যয় ঘটবে কিন্তু আপনি সুরক্ষিত করেছেন আয় আল্লাহ কোনো বিপর্যয় ঘটে নাই আয় আল্লাহ কালকে যে বিপর্যয়ের কথা শুনতেছি আল্লাহ এটার থেকে আপনি আমাদের দেশকে হেফাজত করুন আমিন দেশের মানুষকে হেফাজত করুন আমিন আল্লাহ করবেন না কেন আয় আল্লাহ এত মসজিদ তো দুনিয়ার কোন দেশে নাই এত মাদ্রাসা তো দুনিয়ার কোন দেশে নাই এত মক্তব তো কোন দুনিয়ার দেশে নাই এত হেজ্জখানা দুনিয়ার কোন দেশে নাই আল্লাহ আপনার আশেক এরকম দুনিয়ার কোন দেশে আমি পাই নাই বাংলাদেশে যেরকম আপনার আশেক আপনার হাবিবের আশেক আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ দিনই কথা শোনার আওয়াজ দিতে দেরি মানুষ ছুটে আসতে দেরি করে না বিদায় আমরা বিশ্বাস করব আপনি আমাদের দেশকে দুর্যোগের চেহারা দেখাবেন আয় আল্লাহ আপনি পারেন মিটারে উঠছে তাতে কি আসে যায় আপনি পারেন মিটার মিটারের জায়গায় থাকবে আয় আল্লাহ মুখা মুখার জায়গায় থাকবে আপনি নিয়ে যাবেন আমাদের দেশকে আপনি সুরক্ষিত করবেন আয় আল্লাহ বুলবুলের সময়ও তো দশ নম্বর মহাবিপদ সংকেত ছিল কিন্তু আপনি সুরক্ষিত করে দেখায় আনিছেন আমরা বিশ্বাস কালকেও আমাদের দেশকে আপনি সুরক্ষিত করবেন আমাদের দেশের মানুষকে সুরক্ষিত বিপর্যয়ের থেকে আমাদেরকে বাঁচায় দেন চাই সমুদ্রের হোক আর পাহাড়ের হোক চাই জমিনের হোক আর আকাশের হোক চাই আয় আল্লাহ যেই ধরনের বিপর্যয় হোক না কেন আল্লাহ আমাদের দেশকে আপনি সুরক্ষিত করেন আমাদের দেশকে হেফাজত করেন আমাদের গুনার কারণে আপনি বিপর্যয়ের শিকার করেন না আমরা মাফ চাইতেছি মালিক মাফ চাইতেছি মাফ চাইতেছি পুরো জাতির পক্ষ থেকে মাফ চাইতেছি পুরো জাতির পক্ষ থেকে মাফ চাইতেছি মাফ করে দেন আমাদের দেশকে সুরক্ষিত করেন আমাদের দেশকে সুরক্ষিত করেন আমাদের দেশকে সুরক্ষিত করেন যারা রিজিকের পরেশানিতে আছে হালাল রিজিকের বন্দোবস্ত কর্জে ডুবা আছে আদায় করার কোনো না কোনো ব্যবস্থা করে দেন মিথ্যা মামলায় ফেঁসে গেছে আয় আল্লাহ আপনি কুদরত দ্বারা খালাসি নসিব যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন وصلى الله تعالى على خير خلق محمد واله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين